প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। দর্শক, গতকাল ছিল বিশ্ব কিডনি দিবস বা ওয়ার্ল্ড কিডনি ডে, তাই উপলক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি রোগ প্রতিরোধে আমাদের করণীয় কি, সে বিষয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার শামীম আহমেদ 1954 সালের জানুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। তিনি প্রাক্তন পরিচালক ও অধ্যাপক জাতীয় কিডনি ইনস্টিটিউট। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর স্বাগত। স্যার, গতকাল বিশ্ব কিডনি দিবস ছিল এবং এ উপলক্ষে সারা পৃথিবীতে কিডনি রোগ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য নানান রকমের কর্মসূচি পালিত হয়েছে। নিশ্চয়ই বাংলাদেশেও আপনি অনেক কর্মসূচি পালন করেছেন এবং এ বিষয়ের একটা মূল থিম ছিল, যদি বিষয়ে বলেন। প্রথমে আমি থিমটা বলে নিই। এবারকার বিশ্ব থিমটা হলো যে কিডনিজ ও মেন হেলথ, ইংলিশে যেটা ইনক্লুড ভ্যালু এম্পাওয়ার, অর্থাৎ নারীদের সুস্থ কিডনির জন্য ক্ষমতায়ন এবং অংশগ্রহণ, এটাই হলো এবার প্রতিবেদ্য বিশ্ব জিনিসটা। এই ব্যাকগ্রাউন্ডটা এরকম বলা যেতে পারে যে আমাদের দেশে 50% রোগীরাই মহিলা এবং যারা 50 বছরের বয়স বেশি তাদের এই কিডনির রোগ বেশি হয়ে থাকে। কেন হয়ে থাকে? এক নম্বর, তাদের ইস্ট্রোজেন হরমোনটা কমে যায়, সেই জন্য তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতা। এছাড়াও দেখা যাচ্ছে যে ছেলেদের থেকে মেয়েদের কিডনি রোগ বেশি, যেমন UTI অর্থাৎ প্রস্রাব প্রদাহ ছেলেদের তুলনায় মেয়েদের বেশি। দ্বিতীয়ত, আরও কিছু কিছু রোগ আছে যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, SLE নামক, এটাও কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের বেশি। তাছাড়াও দেখা যাচ্ছে ছেলেদের প্রেগনেন্সি রিলেটেড যে কমপ্লিকেশন, সেটাও কিন্তু মেয়েদের বেশি, অর্থাৎ কারণ মেয়েরাই তো। হ্যাঁ, সে অ্যাবর্শন বলেন আর কি জানে বলে, পোস্টম্যানোপজের হেমোরেজ বলেন, যেটাই বলেন। সেই জন্য এবারকার যে প্রতিবদ্ধ বিষয়টা সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই যে কেন, যে আমাদের দেশে যদি মারা যদি সুস্থ না থাকেন তাহলে সেখানে সামাজিকভাবে বা পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে সুস্থ স্বাস্থ্য সমাজ ব্যবস্থা আপনি আশা করতে পারেন। এই জন্য এবারকার প্রতিবাদ যথার্থ কিডনি রোগের বেলায়ও তাই, যেটি আপনি বলছিলেন। তো বাংলাদেশে এই দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির জন্য আপনারা কী করলেন? আমরা যেটা গতকাল আমরা করেছি সেটা সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, র্যালি করেছি এবং বিভিন্ন জায়গায় টক শো হয়েছে, আগেও হয়েছে, এখনও হবে, হচ্ছে। এতে কি হচ্ছে যে আমরা কিছু কিছু জিনিসগুলি যদি সাধারণ সচেতনতা সৃষ্টি করতে পারি, অর্থাৎ যেমন আপনার যে তিনটা রোগ কিডনির রোগ হয়, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস, এই তিনটা জিনিস কিন্তু খুব সহজেই আমরা ধরতে পারি। কেন, কীভাবে ধরতে পারি? আপনি উচ্চ রক্ত, ব্লাড প্রেশারটা যদি মাপেন, অনেকেই তার ব্লাড প্রেশার আছে কিন্তু জানে না, কিন্তু এটা তো গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় একজন ব্লাড প্রেশার এবং কি বাসার লোকরাও মাপতে পারে। তাহলে ব্লাড প্রেশার যদি আপনি শনাক্ত করতে পারেন, ওষুধ যদি খান তাহলে কিডনি ড্যামেজ হবে না, চোখের অসুবিধাও না, হার্টের অসুবিধা হবে না, ভেসেলের অসুবিধা না। 1-2, যদি আপনার কিডনিতে যদি প্রোটিন নিগ্রত হয়, সেটা যদি আপনি সিম্পল একটা টেস্ট করলে, আমরা যেটা বলি টেস্ট টিউবে যদি হিট করেন তাহলে কিন্তু প্রোটিনটা প্রিসিপিট করা যায়। প্রস্রাব টেস্ট টিউবে নিয়ে সেটাকে হিট করলে, আমি যেটা উদাহরণ বলি, জমবে সেটা, যেমন ডিম পোস্ট করলে যে প্রোটিন সাদাটা হিট করলে প্রিসিপিট করা যায় সেরকম, তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনার প্রোটিন লিক। এছাড়া উপসর্গ তো থাকতেই পারে, আপনি জানেন কিডনির লোকটা সাইলেন্ট ক্লিয়ার, উপসর্গ না থাকলেও আপনার ধরতে হবে। সে আপনি যদি পায়ে পানি আসে, মুখে পানি আসে, হ্যাঁ, আপনার রক্ত শূন্যতা হচ্ছে, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, হ্যাঁ, এবং আপনি কাজে কোনো আনন্দ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার বোঝা উচিত যে আপনার কিডনির কোনো সমস্যা আছে কি না। এই ক্ষেত্রে কিডনির রোগ আছে কি না সেই জন্য অবশ্য একটা রক্তের পরীক্ষা আমরা বলি, যে রক্তের সেরাম ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিন লেভেল দেখে কিন্তু আমরা বলি পারি কিডনি। এখানে একটু বিশেষ বলা যায়, অনেক সময় ক্রিয়েটিন নর্মাল থেকে কিডনির কার্যক্ষমতা কমে যায়, সেই ক্ষেত্রে আরেকটা টেস্ট আমরা বলি দর্শকের জন্য, EGFR মানে এস্টিমেটেড গ্লোমুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ কিডনির কার্যক্ষমতা কতটুকু আছে। এই দুইটা টেস্ট করলে কিন্তু আপনি 100% শিওর যে আপনার কিডনির কার্যক্ষমতা কোন পর্যায়ে আছে এবং সেটা খুবই জরুরি। এছাড়াও যেটা আমরা বলি অনেক সময় যে মহিলারা যখন তারা প্রেগনেন্ট থাকে বা থাকে, তখন তাদের ইউরিন অ্যালবুমিন যাচ্ছে কি না, ব্লাড প্রেশারটা কেমন, কেননা এই
ফার্স্ট এস ফার্স্ট ট্রাইমাস্টার সেকেন্ড এবং থার্ড ট্রাইমাস্টারে কিন্তু এই জটিলতাগুলি বেশি বাড়ে। তো কাজে এই সচেতনতা যদি সৃষ্টি করি, আর বেশ খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা বলতে বলা হয় নাই, ডায়াবেটিস, ডায়াবেটিস কিন্তু ডেভেলপ কান্ট্রিতে এখন ইপিডেমিক ফর্মে দেখা যাচ্ছে, মহামারী দেখা যাচ্ছে আমাদের দেশের। কেন এই ডায়াবেটিস হচ্ছে, এবং ডায়াবেটিস থাকলে দেখেন স্থূলতা হচ্ছে, স্থূলতা থাকলে তার কমপ্লিকেশন হচ্ছে, কেন হচ্ছে আমাদের দেশে? আমরা সচেতন না। আমরা কি করি, এই ছেলেরা এখন যেটা কম্পিউটারে থাকে, ফাস্টফুড খায়, ড্রিঙ্কস করে, আর কোনো খেলাধুলা নাই, সেই জন্য কিন্তু বাচ্চা ছোটোবেলার থেকে কিন্তু ডায়াবেটিস প্রবণতা বেড়ে যাচ্ছে। এখন এইটা যদি ডেভেলপ কান্ট্রি নিয়ে হচ্ছে, নট ডেভেলপ কান্ট্রি, আপনি দেখেন এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এখন আমাদের এই একটা এপিডেমিক ফর্মে দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যেটা বলি, আপনি যদি জানতে পারেন তো আপনি একটু ব্লাড সুগারটা করে নেন। এবং ডায়াবেটিস এমন একটা জিনিস, এটার পাঁচটা স্তর, প্রাথমিক স্তরে কোনো অসুবিধা নেই, শুধু আপনার ব্লাড সুগার বাড়ে, জিএফআরটা বেড়ে যায়। দ্বিতীয় চরে সাইলেন্ট থাকে, যে 100টা রোগী থাকে তার 50টা থার্ড স্টেজে যাবে আর 50টা ওই স্টেজে থাকবে, ওই 50 জনের জন্য আমার অসুবিধা নেই, যেই 50 জন তৃতীয় স্তরে যাবে সেটা কিন্তু খুব সহজেই ধরা যায়, কি মাইক্রো অ্যালবুমিন, অর্থাৎ ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কি না, সেই অ্যালবুমিন মাইক্রো মানে অ্যালবুমিন যেটা ভিজিবল এক, যেটা এমনি করা যায়, তার আগেও কিন্তু আমরা ধরতে পারি, এটা আমাদের জন্য সুবিধা। কিন্তু এটা একটু স্পেশাল টেস্ট, এটা ওই ল্যাবরেটরিতে সব জায়গায় হয় না, এইটা করতে পারলে আপনি বুঝতে পারবেন ওই ডায়াবেটিক রোগ থার্ড স্টেজ আছে, এই সময় আপনার ব্লাড প্রেশার বাড়বে, এই সময় আপনার জিএফআরটা কমে যাবে, এই সময় তাহলে কী করা উচিত, ব্লাড প্রেশারটা ঠিক কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। আর যে চতুর্থ যে স্টেজ সেটা হলো ওভার প্রোটিনিউরিয়া, আর পঞ্চম স্টেজ হলো রেনাল ফেলোর, যেটা আমরা যদি এই পাঁচটা স্তর জানি এবং আর্লি শনাক্ত করতে, ডায়াবেটিসের কোনো কমপ্লিকেশন হবে না, শুধু কমপ্লিকেশন কিডনি হয় না, যখন কিডনি এফেক্ট করে 80-90% চোখ এফেক্ট করবে, ভ্যাসেল এফেক্ট করবে, হার্টে করোনারি হার্টের ডিজিজ, এ লট অফ পেশেন্ট যাদের ডায়াবেটিস আপনি বুঝতেছেন না, কারণ তাদের হার্টের ভিতরে এই শিরাগুলি ব্লক হয়ে যাচ্ছে, হঠাৎ করে একবার দেখা যেল বেশ ম্যাসিভ মাইক্রো ইনফ্যাকশন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই সচেতন হয়ে গেলে অনেকাংশে সম্ভব প্রতিরোধ করা যায়। স্যার, আপনি যদিও আমাদের দেশে তেমন ব্যাপক আকারে কোনো স্টাডি বা সার্ভে হয় না, রিসার্চ এরকম নাই, তবু একটা ধারণা করা যায় বা পার্শ্ববর্তী দেশ বা আমাদের সব মিলিয়ে, দীর্ঘদিন ধরে আপনি এই ফিল্ডে কাজ করছেন কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে এবং এ নিয়ে ভাবছেন, আপনার ধারণা মতে বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা ডে বাই ডে কি বাড়ছে না কমছে? কিন্তু একটা জিনিস হলো লোক সংখ্যা যেমন বাড়ছে, কিডনি রোগ শনাক্ত বেশি হচ্ছে, সংখ্যা বলছি না ইনসিডেন্স, ডেফিনেটলি বাড়ছে, বাড়ছে হলো আমি বলি যে রোগের আমরা সচেতন বেশি এখন, আগে হয়তো রোগটা ছিল। স্যার, ওই প্রশ্নটাই করতে চাই যে আমরা দিনে দিনে সচেতন হচ্ছি, সংবাদ মাধ্যমে নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, এই যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা সচেতন করছি, আপনার বিশেষ দিবসে অন্যান্য সময় আপনারা ক্যাম্পেইন করছেন, আপনারা সচেতন করছেন মানুষকে, আমরা অনেক সচেতন হচ্ছি, কিন্তু তারপরও রোগ বাড়ছে কেন, রোগ কারণগুলি? এটা একটা হলো রোগ জনসংখ্যা যেমন বেড়ে যাচ্ছে, আরেকটা জিনিস জনসংখ্যাটা কি এখন দেখেন মেজরিটির লোক কিন্তু 50-এর উপরে, এই 50-এর উপরে রোগগুলি বেড়ে যায়, যেটা তো আপনার কিডনির কার্যক্ষমতাও কমে যায় এবং রোগও কিন্তু, এই জন্য পপুলেশন যারা এখন বেশি 50-60 তাদের রোগগুলি বেশি হচ্ছে, এক মানে লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাওয়ার কারণে, এটা একটা কারণ, এটা একটা। আর আমাদের পরিবেশ এবং খাবার দাবার জীবনযাপন কি কোনো প্রভাব? ডেফিনেটলি সব কিছুই তো পরিবেশে, আপনার যে পরিবেশ আমাদের খাবার দাবার যে ভেজাল আপনি জানেন, হ্যাঁ সেইটার থেকেও কিন্তু কিডনির, তারপর ওষুধপত্র, ওষুধপত্র একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি সুপ্ত অবস্থায় আসেন যে আপনার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, আপনি যদি এখানে কোনো প্রিসিপিটেট অ্যাটাক না করেন তাহলে ওইটা মানে এক্সপ্লাইডেড হয় না। যেমন আপনি ডায়াবেটিস, আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন, আপনি গিরায় ব্যথা, বয়স হয়েছে গিরায় ব্যথা, আপনি ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ খাচ্ছেন, তাতে আপনার কিডনির রোগটা ধরা পড়ছে এবং বেড়ে যাচ্ছে। আর ভেজাল, খাবার ভেজাল আপনি নিশ্চয়ই জানেন, আপনি তো অনেক টকশোতে বলেন এই সম্বন্ধে, সেই খাবারের ভেজালও কিডনি কিডনির এটার ভিতরে ডাই আছে, যেমন মিষ্টির ভিতরে ডাই, ফরমালিন, তারপরে খাবারের ভিতরে যে ভেজালগুলি সেগুলি। তাছাড়া যেটা হয় যে আমি মনে করি যে আমাদের দেশে কিডনির রোগের এই যে আগে কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিডনির রেনাল ফেলোর কোনো চিকিৎসা নেই, কিন্তু এখন একটা কিডনির 90% বা 95% ড্যামেজ হয়ে গেল, সেই রোগীকে আমরা সম্পূর্ণ সুস্থ করে তার কাজে ফিরিয়ে দিতে পারি, একটা হলো ডায়ালিসিস আর ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে। এখন যখন মানুষের কিছু নাই কিন্তু আমি বাঁচতে চাই, কিন্তু এই বাঁচার পিছনে যে তার ক্ষমতা বা আর্থিক যে
সাতচল্লিশ, সেটা তো নাই। দশ ভাগ রোগী কিন্তু আমরা সার্ভিস দিতে পারি। কিডনি রোগের অনেক আধুনিক চিকিৎসা আছে, সবই বাংলাদেশে আছে, ট্রান্সপ্লান্ট যেটা আপনি বললেন, ডায়ালাইসিস, তাকে বাঁচিয়ে তোলা সম্ভব, কিন্তু এটা ব্যয়বহুল এবং কষ্টকর চিকিৎসা। সেই জন্য আমাদের প্রত্যাশা থাকবে রোগ প্রতিরোধ করা, সচেতন হওয়া, যেগুলি আপনি বলছিলেন, আশা করি সবাই মেনে চলবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন নিরাপদে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।